ঠিক আমার হিসেব আছে একদম পাকা একদম দুটো ঢুকবো আর আইটেম করে শেষ করবো মানে আধ ঘন্টা দুবার শুনেছি গানটা তুমি সকালবেলা ব্রেকফাস্ট করেছো হ্যাঁ ব্রেকফাস্ট করে প্রচুর ওষুধ ফসুধ খেয়ে আমার তো দাঁত ফুলে ঢোল হয়ে গেছে ঘুমিয়েছো ভালো ঘুমটাই হয়নি আমার তোমার খুব হচ্ছে দিদিকে বললাম দেখ গরম মশলা ছাড়া মোচা করতে হবে চিনি থেকে করবি রাজি নিয়ে যাবো তুমি বললে যদি লোকে বলে কিছু যায় আসে না বিকজ তুমি যদি গানের যে স্কেল বলো রেঞ্জ বলো সাবজেক্ট ম্যাটার বলো টপিক বলো কোনো সময় রেভলিউশন কোনো সময় প্রেম এই যে লেন্থ অ্যান্ড ব্রেথ বলছি এটা তো ম্যাসিভ একটা বড় ম্যাসিভ বড় আরে কোথায় বলবো তো বসে আছি আমার গান গাওয়া শেষ হয়ে গেছে আরে আমি তো দুটোই ঢুকে দুটোই ঢুকেছি সিনেমার জন্য তুমি তো করোই না করি কিন্তু পছন্দ না হতো হ্যাঁ সে তো তোমারই কেন হতো না তা না আমি অন্য গানও গিয়েছি অনেকের যারা পছন্দ করে আমার লবির লোক যারা আর কি ভালোবাসো হ্যাঁ সবটা ভালোবাসা বলতে কিন্তু হ্যাঁ এখন তো অনেকগুলো সিনেমা আসছে এখন তো খুলবে ভালো কিন্তু আসছে একটা বড়ো ছবি টলিউড একটা ছবি আসছে ওটা মানে ফোন থেকে প্রোডাকশন শুরু করে দেবে হ্যাঁ ওর একটা রঘুনা রাখবো একটা সিনেমা দেখলাম এমনি তো খুব মোটা বাইকের সিনেমা হয় বাজে অভিনয় করে আমি একদম সেই ঝুঁকির পার পর্যন্ত খেয়াল করি ঝুঁকির পার কোনো ঝাঁটা পুরো অ্যাবসলিটলি ওই 1987-এর মাহালের নিয়ে সিনেমা করার মানে প্রচুর রিসার্চ করেছি বলারে ওটা আমার বন্ধু কথা বলবি ফোন করলাম ফোন করে বললাম যে আমার খুব ভালো লেগেছে সিনেমাটা তোমার কারণ বাংলা সিনেমা খুব গল্প কিছু যায় না ভালো খুব ভালো লাগে আমি বললাম আমার বন্ধুকে বললাম যে আচ্ছা পেটে পেটে না থাকলে ইন্টিগ্রেশন পাওয়া যাবে কে বলবি আমাকে রিলায়েন্সে পেটে ডিরেক্টর ছিল প্রচুর ভালো লোকের সাথে কাজ করে আমি ইন্ডিভিজুয়াল করছি আমার খুবই সুন্দর গতর সাথে কথা বললাম আমার তো নিশ্চিত ওই রঘুরা একটা করছে দেবের প্রোডাক্ট দেব তো আছে ওকে ডিরেকশনটা ভালো করছে দেবেন্দ্র বুঝেছি ওই ওই ডিরেক্টর আজকে আমাদের আমার ছবি বেরিয়েছে ওই ডিরেক্টর তো দেখলাম যে গুড পিপল আর কোয়ালিটি অফ সিনেমা গোয়া গোলন্দাজ কিন্তু সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং মানে যারা ওই ফুটবল এবং ওই হিস্ট্রি নিয়ে ওই সময়কার যে ব্যাপারগুলো তোমার টু সাম এক্সটেন্ট কিছুটা ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছে কিছুটা ক্রিয়েটিভ নিয়েছে সিনেমার জন্য একটা শট আমার মনে হয়েছে একটা ছোটবেলা থেকে দেখি ভালো হ্যাঁ আমি দেখি দেখলে তোমার ভালো লাগে দেখবো আর চল অবভিয়াসলি সিনেমাটা দেখলে ম্যাগনিটিউডটা একটু বেশি তো তুমি দেখো এখন তো সিট তো বলে মানে লম্বা সিটে আনতে থ্রি ক্রোর করে দিয়ে নিয়ে 4 কোটি টাকা নাকি করে এর মধ্যে 3 কোটি টাকা বা কামিয়ে দিয়েছে ইটস ভেরি গুড আর ওই ওটিটিতে তো সিনেমার ভ্যালিডিটিটা পাওয়া যাবে ভালো ওই ভ্যালিডিটিটা পাওয়া যাবে এই যে প্লেয়ার যেটা সেটা পাওয়া যাবে তো ইট ওয়াজ এ গুড ফিল্ম রঘুনাথের আমি বললাম যে তুমি এরকম ধরনের সিনেমা করছো তো আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে সেই
সেই ঠাকুমা ঝুড়ি এড়াতে আমাদের নিয়ে যাচ্ছ নস্টালজিক অনেকেই এবং খুব বুদ্ধিমানের মতো করছে কাজটা, খারাপ না বা দারুণ ভালো লাগে এর আগে আর ওটাও ভালো ছিল, ভালো ছিল মানে অনির্বাণ যারা যাত্রা কিংবা নাটক কিংবা স্টেজ যারা ওঠে তাদের তারা যখন ফিল করে সেটা পরিষ্কার বোঝা যায় এটা একেবারে চাপকানো অভিনয় সেরকম অভিনয় মানে কোনো দিন থেকে দু বছর করে ঘুরে নাও সেরকম সেরকম অনেকেই আসছে। তো বিউটি আমাদের এখানে থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে, থিয়েটার সেরকম চলো না যে আমি এসেছি আমি আরও পরপর আমরা আমাদের চারটি টিভি পেয়েছিলাম, আমরা আমার চারটি টিভি লোকজন আমরা পরপর মতো মনে হয়েছি সিনেমা দেখি একটা সিনেমা বুঝতে পারছি যে ওই ফিল্মের টিকিট থাকে বলা তো ওটা ওটা খুব ইম্পর্টেন্ট দেখানোর জন্য আর সেলফি দেখুন সিনেমাটা ভেতরে খুঁজছে সেটা ইম্পর্টেন্ট। তো একটা সিনেমাটা দেখাচ্ছে যে একটা বিউটিফুল মুভি সময় সময়টাকে বলেছে সময় কি একটা লোকের অ্যাক্সিডেন্ট হলো সে পড়ে আছে সে দাঁড়িয়ে আছে আকাশ পড়ছে জল পড়ছে পাতা পড়ছে এই লোক এটা এটাই ও যে ও যা দেখছে ওই পার্সপেক্টিভের মুভি অনেকেই পড়ি কিন্তু ওটা কী করেছে পুরো সিনেমাটি লগাকর টাইম টাইমটা আটকে গেছে পড়ে গেছে হাত পা ধরতে পারছে না ঘাড়ে কিন্তু চোখে যা দেখছে পাখি যাচ্ছে পাখি কিন্তু চলে যাচ্ছে এইটাই 1:50 সিনেমা পুরো সিনেমাটি আর টাইমটা শুরু হয়েছে কিন্তু সিনেমা তো সময়ের উপর ওটা তো ওর প্রত্যেক থেকে ডিরেক্টটা দেখা যায় এই যে সত্য ব্যাপার সেটা দেখলাম খুব কম দুটো গান গাইলে তো বলছিলাম দেখ দাদা বলছে যে লেজেন্ডারি শব্দটা অন্য এরপরে তো আর কেউ নেই দেখারই কেউ নেই তুমি যদি দেখো তাহলে বলছিলাম তুমি ভালো শিষ্য পেয়েছো ভালো না পাচ্ছি না শিষ্য বলতে যে তোমার মতো তোমার মতো নয় তোমার ধারণাটাকে আমার মতো করে দেখুক আমি আমার মতো করে দৃষ্টিকোণটা তুমি দেখুক অ্যাবসলিউটলি তুমি বিউটিফুল কথা বলবে আমি গত 8 মিনিট থেকে দেখি অবজারভেশন তো ছবি যারা তোলে আসলে বিউটিফুল লাইন একটা দেখছিলাম সেটা বলা হচ্ছে যে ইউ হ্যাভ আ DSLR সো ইউ কল ইয়ার সেল্ফ ফটোগ্রাফার আই হ্যাভ বট আ পেন সো আই কল মাই সেল্ফ এই হয়ে গেছে তোমার এখানে ওখান থেকে চুরি করে তুমি কতদিন চালা তাই জন্য অরিজিনটি পড়ে যাচ্ছে তোমার ভান্ডার আমি চেষ্টা করছিলাম তোমার ভান্ডারটা তুমি কোথা থেকে সব পাও তোমার ভান্ডার হয়েছে যে তুমি পালিয়ে যেতে বলছি তোমার যে ছোটোবেলাকার জানি তোমার ভান্ডারে যে স্টকটা লাইব্রেরি যেটা সেখান থেকে তুমি রেফারেন্স দিয়ে রেফারেন্স দিয়ে হ্যাঁ তুমি বাঁধন ফাটাফাটি শব্দ দেখো বাঁধন আর তোমার বাঁধনে এখন হয়ে গেছে সেই সংস্থার ডাবল মিনিং ডায়ালগের থেকে তোমার ওপরে একটা লেয়ারে থাকে শব্দটা তোমার থাকে তুলে দেবে তো ওই প্রথম 10-15 বছর এইটাই বোঝা যায় এটা বোঝা যায় যত বয়স বাড়ে তখন লেয়ারটা বোঝা যায় সেইটা ফিল করলাম যেন তোমার গান শুনে তো আমার বড়ো হয়ে যায় তো এই যে ব্যাপারটা এই যে তোমার ফিলোগ্রাফি বলছো ভেতরে চেতনাটা জানিয়ে দেওয়া তুমি কালকে এর বিউটিফুল কালকে দেখলাম একটি ছেলে গান গাইলো আর তুমি ওকে ও একটা হরি বল বলে একটা গান গাইলো ঠিক আছে তুমি একটা তোমার গ্রামাটিক্যাল তোমার পড়াতে দিয়ে জীবনে একটা এখান থেকে কী নিয়ে সুরের এই অংশ নাম বললে সুরের অনেক দিন ভাগ থাকে ওখান থেকে যেটা তুমি শুনেছিস ওই ওই জায়গাটা বেশ ভালো আছে সো তোমার যে ওয়ার্ডসগুলো যে বের হয়ে পেটের থেকেই সব কিছু আসে সেটা করলে আমার তখন তার দিনকে আর যেমন 6 মিনিটের মাটিতে বসে টিভিতে তোমার ওটা দেখছি বুঝলি তো
আমাকে ডাকলো, আরে তোর মুচিকে এসে চলে আয়, আমি দৌড়ে গিয়ে সবাই মিলে ভাই বোন সব চুপচাপ কারো দেখছি, তুই যে তোমার কোনো আসিল সব কিছু আসে, সেটা হচ্ছে তোমার তোমার হারান মানে ভাবিটা অনেক অনেক তাই তোমার লেন্থ অ্যান্ড ব্রেথে তুমি যে কোনো রেফারেন্সই গান পাই না, আমি শিওর যে তুমি বলো যে তুমি ছেলে মায়ের সম্পর্ক কুকুর ছোটো ছোটো আশেপাশে চিকিৎসা শোনে এই যে ছোটো ছোটো বাড়িগুলো ইউজ করো, ওটা যেন মনে হয় ওটা ভিজুয়ালি না দেখলে ও লেখা কম বলে, কিন্তু দেখো এই যে যেতে যেতে সিলেটার চেপে দিকে তোমার চোখ বিষয় সব কিছু অবজার্ভ করছো, ওখান থেকে রস বের করছো, ওখান থেকে ওয়াচ বের করছো, ইয়ে করছো, তুমি আমার মনে হয় তুমি ইউ আর গুড অবজার্ভ হচ্ছেন অমিতাভ বচ্চন লেখার ওই ফিল্মফেয়ারের সবকার সঙ্গে ওই ইউটি কন্ট্রাক্টার 1980s কথা বলছি, তখন উনি আসতেন, তা আমি ওনার ফোন করলাম ওই এসএমএস ফেসবুকে বললাম যে আপনি তো আপনাকে তাহলে ব্রহ্মাচার্যের মতো আপনাকে দূর থেকে দেখে ওই ছবি দেখে রেখে দিয়েছি, তো আপনি আমার সঙ্গে দুটো মিনিট ডায়াল করা যাবে, কোনো সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা চুল কারণ সেই মানে গুরুদেবের মতো যেমন হয় বললেন উনি এরকম সবাই বসেছেন, আমি আমার বললাম এখানে বসে তোমার জগতি নেই, আমি মাটির তলাতে আমার পায়ের কাছে বসলাম, বসে গেলাম যে আমার আমি আমি 4-5টা দিনে আপনি সময় দিতে পারবেন না, আমি 10টা 15টা ছবি দিই, আমাকে ক্রিটিসাইজ করে বলবেন, কারণ আমি আমার বন্ধুদের ক্ষেত্রে খুব ভালো ছবি আছে, তো সে তার সবসময় বলে চোখ দারুণ ছবি তুলেছি, আপনি আমাকে বলুন আমি খুব খারাপ করছি, তো উনি দেখলে কিছু বললেন না, তা আমার ঠিক আছে আমাদের কিন্তু প্রশ্ন ছবি তোলার সময় আমার কাছে এই ক্যামেরা নেই, আমার কাছে ওই লেন্স নেই, ছবি লেন্সটা আর মেশিনটা তো পর দেখাটা তো আসবে, তুমিও খাটে বসে দেখি কথা বলো, আমি রেফারেন্সটা খুঁজে পাবো, ভালো ক্যামেরা ফ্যাক্টর নয় কিন্তু পথের পাঁচালী যে ক্যামেরা তৈরি হয়েছিল তারপরে আর একটা পথের পাঁচালী হবে, আর পথের পাঁচালী যে লোকটা ছবি সৌমেন্দ্র গ্রহণযোগ্য হয়েছে সুব্রত মিত্র, সুব্রত মিত্র একজন স্টিল ফটোগ্রাফার ছিল, সত্যজিৎরা তাকে দিয়ে ওই ছবি বানিয়েছে, সে খুব রাজি ছিল না, বলছে করবো না আমি পারবো না, বলছে আমি আছি তুমি করো, মানে অবজারভেশন তারপর মানে তোমার তোমার স্ট্রেংথ তুমি গায়ক বল তুমি হচ্ছে খুব ভালো অবজার ওই লাইব্রেরি ছাড়া ওই শব্দ হয় না, শুনের তো তোমার শুনতে তো ভগবানের নিজের একটু এত দিন কথা বলে যে আমি গান ছেড়ে নিলাম ভেতর থাকে ইভলভ হয় তোমার, ওটা তো ভগবান দিয়েছে তোমাকে, ওটা তো তোমার কোনো ক্যালিবার নেই, তোমার ক্যালিবার হচ্ছে তুমি শীত দেখতে শিখে অনেক ছোটোবেলা থেকে ওনার মানে এক্সপোজারটা অনেক বড়, ছোটোবেলা থেকে এত এত দেখেছো মানুষের সাথে থাকতে থাকতে এসে যায়, কি জানো দাদা তুমি আমি আপনার দিদিকে জিজ্ঞেস করলাম হচ্ছে এই যে আমাদের অন্য যত লোক বাংলা গান দেখে তাদের সাথে দাদার গানের তফাতটা কোথায় বুঝলাম, অন্যরা সব ছন্দ মেলা শব্দগুলো তুমি এক্সপেক্টেড ওই শব্দের ওটা দিয়েই শেষ হবে, তোমারটা এক্সপেক্ট করা যায় না, তোমার শব্দগুলো এত কঠিন আবার এত ইজি, তুমি শব্দগুলো এক্সপেক্টেড না, অনেকটা মানে থ্রিলার মুভির মতো পরের সিনটা না বোঝা যায় না, ওই জন্যই বলছি তুমি আমার গল্প করো তাহলে বুঝতে পারবে, অ্যাবসলিউটলি ওটা একদম যোগ্য সম্মান দেওয়ার জন্য ওটা একদম 100% কনসেন্ট্রেশন আজকেই করবো শুনবে, তো এই এইটা একটা বিউটিফুল থিং, এটা কত লোক জানে না জানো দাদা, কালকে তোমার এই দুটো ভিডিও দেখিয়ে বলো এই দুটো আমি ফোন দেবো আগে তারপর তোদের দেবো, তো বললো যে লিখেছেন বলেছে পুরো ম্যানেজ করেছে দাদা, তুই জানি হাজার হাজার লোক জানে জানিয়ে দিতে এটা দেখো, তো তোমার এই ছেলেটি কি তোমার অফিসেই বসে না, ওর নাম্বার দিয়ে দেবো আমার নাম্বার দিয়ে, তোমার ওই রিচটা কেমন হয়ে গেছে, তোমার যারা ফলো করে তারা রিচটা পায় কিন্তু যারা ফলো করে না কেন নচিকেতা খুলবে দাদা, অনেক নচিকেতা বেরো অনেক ফ্যান ক্লাব বেরো, কোনটা নচিকেতা আমি নচিকেতা অনেক আছে, নচিকেতা যেমন আমি তার কাছে তোমাদের সেলিব্রিটি বলে কি তোমাদের এত ফ্যানগুলো তোমাদের ফ্যানরাই নিজেরা খুলে ফেলেছে গিয়ে, তোমার ব্লুটিক দেখতে অনেক সেটা বোঝে না যে তোমার ব্লুটিক মানে ওটাই তোমার আসল, এবার কি হয় সেটা কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেসটা কিন্তু বাড়িনি ওই জায়গা ওইটুকুনি আছে লক্ষ পায়ের কাছে, এবার ওটা ওই লক্ষ্যটাকে মিলিয়ানে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওই ওই লিঙ্কটাকে প্রচার করা, সেটা আমরা বিভিন্ন জায়গাতে করব, সেটা করবো তাদের দুটো দুটো গান গাইব এখানে ওপর পর ওপর করে যাচ্ছে, এগুলো কি তোমার সিঙ্গেল অ্যালবাম নাকি কিসে হচ্ছে আমার জানার দরকার নেই, ঠিক আছে তোমাকে দেখার আগে তুমি ছিলে একটা একটা গায়ক তারপর হয়ে গেলে
মনে হয় পারবো না। নয় দশ এগারো পর বারো তারিখ বোধ হয় খালি আছে, তেরো তারিখে আমটা কিন্তু তার কালকে তোমার এরকম কোনো রেকর্ডিং কিছু নেই, শুধু ওখানে যাওয়া আছে না দুই বছর সে বগল দেওয়া করলে মুশকিল। চলো আমার সাথে বলি বলবেন, আমি জানি আমি সিচুয়েশান খুব ভালো আছে। তিরিশ দিনে কুড়ি দিনে কাজ করতে হয় মোটামুটি, কিন্তু লকডাউনে তো দু বছর তো সই করতে পারলাম না, সই করতে পারলাম না। ও রেকর্ডিং করেছি প্রচুর প্রচুর রেকর্ডিং করেছি, টেলিভিশনের কাজ করেছি। তারপর তোমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রি যত আর্টিস্ট সবাই দু বছর দেড় দু বছর খুবই অবস্থা তাদের খুবই খারাপ। আমি একমাত্র সার্ভাইভ করে গেছি, কারণ আমি লিখেছি শুরু করেছি, গান বিক্রি করেছি, টেলিভিশনের কাজ করেছি, সবাই মধ্যে করতে। হ্যাঁ সব খারাপ, দেড় দু বছর কাজ নেই, খুব খারাপ। ইনস্ট্রুমেন্ট বেঁচে দিয়েছে কত মিউজিশিয়ান নিয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ভাগ দিন আমি খুলুন দেখি কি আছে। কেকের টুকরো আছে, আমার এক বন্ধুর জন্মদিন হলো, কেক খাবো, চোখ ধরুন আমার মোস্ট ফেভারিট লোক, দেখি ধরুন তো সেলফি টেলফি কটা তুলবি না, তাহলে তুলুন তুলুন, কাউকে বলুন তুলে দিবে, সেলফি সবসময় ভালো হয় না, ওই তো উনি তুলে দিই, যা তুলে দাও। দুটো কেন রাখো, সিগারেট দিচ্ছি, বিড়ি দিচ্ছি, কি কমে গেছে, সিগারেট খুব কম খাই, বিড়িটা বেশি খাই, ইচ্ছে হলো মাঝে মাঝে। সেদিন তোমার শোয়ার ঘরের পাশে কম্বিনেশন অফ সিগারেট আর বিড়িটা ছিল 80% দেখছিলাম ওই বিড়ি আর দেখছিলাম একটা তাদের সুন্দর করে দাঁড়িয়ে রাখা। আমাদের কাজ শেষ, এবার কেউ একটা নিয়ে আমার বাড়ি যাবে, হাওড়ার একটা মিউনিসিপাল দিয়েছে, তারা ওখানকার নিয়ে নিয়ে একটা গান করছে, তার টাইটেল একটা করে দিচ্ছে, আমটা বলে একটা জায়গা আছে, সারা জায়গাটার নাম হচ্ছে ওম তার, সেটাকে আমটা বানিয়েছে বাঙালি, ভাবতে পারো। হ্যাঁ হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে ওম তার। একজন ব্রাহ্মণকে ওই জায়গাটা দান করেছিলেন এবং দান করার সময় বলেছিলেন ওম তার স্যার, বিশেষ কিছু বিপ্লবীরা মানুষজন উনি সাহিত্য চর্চাদের বাইরে রয়েছে, স্বপ্নী রূপনারায়ণ দামদর কতদিন ধরে আমি ছ বছর।
প্ল্যান করছি প্ল্যান করছি আমি একটু হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি সুকান্ত এই সুরঞ্জন এলাম হ্যাঁ স্যার ভালো চল টাটা।